খুব অমায়িক, আমাদের আমি খুব রাজনীতি করতাম না, কিন্তু পরের দিকে আমাদের পথ আলাদা হয়ে গেল। কিন্তু আমাদের নিজেদের পারিবারিক বিরুদ্ধটা আমাদের ভালোবাসার কোনো কমতি নেই। খুব উদার মনের মানুষ, খুব শৌখিন, খুব ভালো সুরুচি, এবং কেউ বলতে পারবে না কারো সে খারাপ ব্যবহার। আমাকেও যখন আমি একেবারে বর্তমান সরকারের সাথে কাজ করতেছি, তখনও কোনো জায়গায় যদি কারোর সাথে পরিচয় করে আমাকে কোনোদিন যতদূর সম্মান আমি প্রাপ্যটা তার চেয়ে বেশি হব সম্মান দিয়ে পরিচয় করে। তো সেই জন্য ভালো লেখেন বলতে লিখেছেন আপনারা জানেন, রাত থেকে কিন্তু বললেন এবং খুব ভালো নামাজ ছিল, আব্বা বড় একজন আলেম আছেন, আলেম ছিলেন ওনার বাবা, এবং ওনার বাবার পথনে শুরু করে উনি কিন্তু গভীর রাত্রি উঠে নামাজ পড়েন এবং প্রায় শুক্রবারে রোজা রাখেন। উনি রাজনীতি, মানুষ, প্রফেশনাল কম্পিটেন্স, লেখক সব মিলে একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। বড় হলো যে আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও আমাদের মতো বিদ্ধতার কোনো অভাব হয়, এবং উনি এটার উদ্যোগী ছিলেন আমার চেয়ে, উনি সেটাকে কোনোদিন পথে আসতে দেন সম্পর্কে।